পলাশীর স্মৃতিসৌধের নিকট চাষজমির ভিতরে রয়েছে তিনটি এই অনুচ্চ স্মারক, যা মীর মদন, নবসিং হাজারি এবং বাহাদুর খানের স্মৃতিতে প্রথিত। এই স্মৃতিস্তম্ভগুলিকেই অনেকেই আবার মনে করে থাকেন মীর মদনের কবর। বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই মীর মদনের কবরকে নিয়েই, মানুষের মনে যে ভুল ধারণা রয়েছে সেই ধারণা পরিষ্কার করার জন্যই আজকের এই ভিডিও। বন্ধুরা, আমি রওনা দিলাম বহরমপুর শহর থেকে পলাশির দিকে। আমাকে যেতে হবে প্রায় 43 কিলোমিটার রাস্তা, ঘণ্টাখানেকের উপর সময় লাগবে। চলুন পলাশির দিকে এগিয়ে যাই। বন্ধুরা, আমরা প্রায় পলাশি চলে এসেছি। পলাশির এই গেটটি পার করেই আমরা এবার সোজা এগিয়ে চলে যাব পলাশির আম্রকাননে, যেখানে যুদ্ধ হয়েছিল, যেখানে বাংলার ইতিহাস পাল্টে গিয়েছিল। সেই পলাশি, বুকের ভেতরটা কেমন যেন হঠাৎ অদ্ভুত একটা অনুভূতি হতে শুরু করলো। আমরা এগিয়ে এসে গেছি সেই জায়গায়। কিন্তু বন্ধুরা, আজকে আমি পলাশি নিয়ে কোনো ভিডিও আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি এখানে আসিনি। পলাশি নিয়ে একটি বিশদ ভিডিও আপনাদেরকে আমি তৈরি করছি, সেই ভিডিওটি পরে আসবে। তো আসল যে উদ্দেশ্যে এখানে এসেছিলাম সেটি হলো মীর মদনের সমাধি নিয়ে যে মানুষের মধ্যে যে একটি ভুল ভ্রান্তি ধারণা তৈরি হয়েছে, সেই ধারণা পরিষ্কার করার জন্য আমি এখান থেকে এগিয়ে যাচ্ছি সেই জায়গায় যেখান থেকে শুরু হয়েছে মানুষের মধ্যে সংশয় বা একটি ভুল ধারণা। রাস্তা খুবই ভঙ্গুর, আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তা বলতে কোনো রাস্তাই নেই, আলের মধ্যে যেতে হচ্ছে। চলে এসছি প্রায় সেই জায়গায়। চলুন, এই সামনে যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে পৌঁছালেই আমরা দেখতে পাবো সেই জায়গা। বন্ধুরা, আমরা চলে এসেছি এই চাষজমির মধ্যে দিয়ে সেই তিনটি স্মারকের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন, খুব বেশি উচ্চতা নয়, অল্প উচ্চতার মধ্যে এই তিনটি স্মারক। এখানে স্মারক বা এই স্মৃতিস্তম্ভগুলি, মাঝেরটি রয়েছে মীর মদন। চলুন আর একটু এগিয়ে যাই, কাছে এগিয়ে যাই, আপনারা দেখুন। একদম বাম দিকে রয়েছে নবসিং হাজারির, এবং মাঝখানে রয়েছে মীর মদন, এবং একদম ডান দিকে রয়েছে বাহাদুর খানের স্মৃতিস্তম্ভ। মীর মদনের এই স্মৃতিস্তম্ভকে নিয়েই মানুষের মনের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। এখানেই নাকি কবর দেওয়া হয়েছিল মীর মদনকে। বন্ধুরা, একদম সম্পূর্ণ নিশ্চিত থাকুন, এটা মীর মদনের কবর নয়, এটি একটি স্মৃতিসৌধ। এটা কিন্তু কোনোভাবেই মীর মদনকে এখানে কখনো কবর দেওয়া হয়নি। পলাশির আমবাগানে এটি স্মৃতিসৌধ হিসাবেই এটা স্থাপিত আছে। আর চলুন আমরা লেখাটা দেখে নিই, ওখানে কি লেখা। না, এটা কোনো সমাধিস্থল নয়। এটাই তার মানে অনেকটা কি ওই তুমি যে কনফিউশনের কথা বলছিলে ওইটার সাথে এটা। এটা দেখুন তৈরি হয়েছে, দেখ, পুট আপ বাই নদিয়া ডিস্ট্রিক্ট সিটিজেন কাউন্সিল ইন 1972-73। 1972-73 সালে এটা তৈরি হয়েছিল, ঠিক আছে। এই জায়গাটা মেয়ে, ঠিক আছে, পুট আপ বাই নদিয়া ডিস্ট্রিক্ট সিটিজেন কাউন্সিল 1972-73 করেছিল, দ্য সিলভার জুবিলি ইয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স। তাহলে 50 বছর পূর্তিতে। হ্যাঁ, এটা একদম পরিষ্কার, এখানে কিন্তু পরিষ্কার বলাও নেই যে না টম, কোনো জায়গায় টম বলা নেই, ঠিক আছে। তাহলে মীর মদনের সমাধি কোথায়? বন্ধুরা, আমি আজকে সেটাই আপনাদের দেখাবো যে অ্যাকচুয়ালি মীর মদনের সমাধি কোথায়। সেই সমাধি ক্ষেত্র যে দেখতে গেলে এখানে কাছাকাছি নয়, একটু দূরে আমাদের যেতে হবে। চলুন সেখানে যাওয়া যাক। বন্ধুরা, এবার রওনা দিলাম পলাশি থেকে মীর মদনের সমাধির দিকে। জাতীয় সড়ক দিয়ে এগিয়ে চলেছি, প্রায় পৌঁছে গেছি। আর রেজিনাল থেকে আর কয়েক কিলোমিটার গেলেই আমরা মীর মদনের সমাধি দেখতে পাবো। চলুন আমরা এগোতে থাকি। পলাশির আম্রকানন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে মীর মদনের সমাধি। কিন্তু আমি
যেহেতু অন্য রাস্তা দিয়ে আসছি, আমাকে প্রায় যেতে হচ্ছে 15 কিলোমিটার রাস্তা। তো চলুন বন্ধুরা, আমরা এগিয়ে যাই মীরমদনের সমাধির কাছে। রাস্তা খুব একটা ভালো না, যতক্ষণ জাতীয় সড়কে ছিলাম ততক্ষণই রাস্তাটা ভালো পেয়েছিলাম। এবড়োখেবড়ো রাস্তা, যথেষ্ট ঝাঁকুনি খেতে খেতে আমাকে এগিয়ে যেতে হচ্ছে। আমি জিপিএস অন করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমরা চলে এসেছি মীরমদনের সমাধির কাছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ফাঁকা পাঁচিল ঘেরা একটি এলাকা, এখানেই আছে মীরমদনের সমাধি। প্রবল বিক্রমে লড়াই করছিলেন মীরমদন, চারিদিক থেকে গোলা ছুটছিল, তিনি এগিয়ে চলেছিলেন ইংরেজ বাহিনীকে ঘিরে ধরার জন্য। হঠাৎই একটি গোলার আঘাতে লুটিয়ে পড়লেন বাংলার অকুতোভয় সৈনিক মীরমদন। মীরমদনের অনুগত কিছু সৈনিক তার মৃতদেহকে গোপনে মুর্শিদাবাদের এই রেজিনগরের কাছে ভাগীরথী নদীর তীরবর্তী এলাকায় এই ফরিদপুরে কবর দেন। ফরিদপুরের সামনে যে নীল রঙের যে ঘরটি দেখছেন, এটি ফরিদ খানের সমাধি, এরই পিছনে মীরমদনের সমাধি। চলুন এগিয়ে যাই। বন্ধুরা, আমরা এসে গেছি সেই মীরমদনের সমাধির কাছে। আপনারা এখানে একটা নোটিশ বোর্ড, আপনারা এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে মীরমদনের সমাধি 1757 খ্রিস্টাব্দে এখানেই মীরমদনকে সমাধি দেওয়া হয়েছিল। এখানে লেখাও রয়েছে নবাব সিরাজদৌল্লার একজন সেনাপতি পলাশির যুদ্ধে নিহত মীরমদনের এই সমাধিটি ফরিদ নামে একজন ফকিরের সমাধি। এখানে পাশেই যে আপনারা দেখুন, এদিকে তাকিয়ে দেখুন, ফরিদ নামে এক ফকিরের সমাধি। সেই ফকিরের সমাধি আপনারা দেখতে পাচ্ছেন, গম্বুজাকৃতি, ছাদের রং সবুজ। এইখানেই মীরমদনকে সমাধি দেওয়া হয়েছিল। তবে এই সমাধিটি অত্যন্ত সাধারণ সমাধি। আসুন আমরা একটু সমাধিটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এখানে মানুষ অনেক শ্রদ্ধা জানিয়েছেন, সিঁদুরের কিছু এখানে দেখতে পাচ্ছেন, ভেতরে রয়েছে মীরমদনের কবর। 1757 সালের 23শে জুন, সেদিনের ভোরের সূর্য যেন স্বাধীন বাংলায় 200 বছর ছুটি নেওয়ার জন্যই উঠেছিল। তাই তো বীর সেনাপতি মীরমদন, মোহনলাল, নবসিং হাজারি, তাদের হাজার প্রচেষ্টাতেও শেষ রক্ষা হয়নি বাংলার। মীরজাফর, ইয়ার লতিফ, রায়দুর্লভরা যখন সেনাবাহিনী নিয়ে নিষ্পৃহভাবে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিলেন, তখন মীরমদন তার গোলন্দাজ বাহিনী নিয়ে প্রবল আক্রমণ শুরু করেন। সামনেই ছিল ফরাসি সেনাপতি সিনফ্রে, আর পাশেই কাশ্মীরি সেনাপতি মোহনলাল। কামানের গোলা থেকে অগ্রসরমান মীরমদনের দুর্দান্ত প্রতাপে টিকতে না পেরে ক্লাইভের সেনাবাহিনী আমবাগানের ভেতর আশ্রয় নিয়েছিল। উদ্দেশ্য কোনো রকমে সন্ধে পর্যন্ত টিকে থাকা। এবার ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হলো ক্লাইভের। হঠাৎ এক পশলা বৃষ্টিতে ভিজে গেল নবাবের গোলা বারুদ, কিন্তু মীরমদন পিছু হটার পাত্র ছিলেন না। নবসিং হাজারি, বাহাদুর খানদের সাথে নিয়ে এগিয়ে গেলেন মীরমদন। বিশ্বাসঘাতক সেনাপতিদের সামান্য সহযোগিতা পেলেও হয়তো বাংলার ইতিহাসে আজ নতুন করে লিখতে হতো। কিন্তু হঠাৎ এক গোলার আঘাতে মৃত্যু হল বাংলার মহান সাহসী সেনানায়ক মীরমদনের। বাংলার স্বাধীনতার সূর্য রক্ষার্থে যে ব্যক্তি নিঃসংকোচে প্রাণ দিয়েছিলেন, অথচ মুর্শিদাবাদের ফরিদপুরে কেমন যেন অবহেলায় সমাধিস্থ হয়ে আছেন এই বীর সেনানায়ক। এক সমাধিক্ষেত্রের সামান্য নিদর্শন ছাড়া যেন তার আর কিছুই নেই। বিশ্বস্ত সেনাপতি মীরমদনের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছিলেন তরুণ নবাব সিরাজউদ্দৌলা। হয়তো কোণঠাসা ইংরেজ বাহিনীকে একাই কাবু করতে পারতেন মোহনলাল, কিন্তু বাংলার ইতিহাস লেখা হলো বিশ্বাসঘাতকের কলমে। নবাব সিরাজ মীরজাফর আলী খানের কথায় যুদ্ধ বন্ধ করলে ইংরেজ বাহিনীদের দিগ্ভ্রান্ত ক্লান্ত নবাবের বাহিনীকে পরাজিত করতে আর বেগ পেতে হয়নি, আর এভাবেই বদলে যায় বাংলার ইতিহাস। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এই আশা রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে। ভালো থাকবেন বন্ধুরা।